हेलो एवरीवन, गुड मॉर्निंग आर बिनिस ब्लॉगे तुम्हारे सकल के वेलकम। और एखन घड़ी बजे 9টা, আমাদের কথা ছিল 8:30টায় বেরোনোর, বাট একটু লেট তো বুঝতে পারছো, বাচ্চা নিয়ে যেতে হবে। আর এখন আমরা চলেছি গঙ্গা স্নান, যেটা তোমাদের অলরেডি আগে আপডেট দিয়ে দিয়েছি। আর এখন বেরিয়ে গেছি, আমাদের গাড়ি রাস্তায় মনে হয় চলে এসেছে, আমরা রাস্তায় যাচ্ছি। আর এখানে অলরেডি প্যাক দেখো, এখানে ব্যাগই ব্যাগ, তো এইগুলো সব ভরা ভরা, আমার কাঁধে তো অলরেডি আছেই। আর ওদিকে রয়েছে মা পিসি আর পুচকুকে নিয়ে, তো চলো ব্যাগগুলো নাও, ওঠাও। তো এই যে মা আর এই যে পিসি, আর এই যে হলো বিনি 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 মামা কই কই, কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ তুমি, স্নান স্নানে, চলো চলো চলো। তো আমরা এখন রাস্তার দিকে যাব, কারণ গাড়িকে ফোন করে দিয়েছিলাম, তো ও বলল যে ও বেরিয়ে গেছে, কারণ ড্রাইভার তো ওরা ঘুমিয়ে টুমিয়ে থাকে, অনেক সময় কাজ থাকে রাত্রে। তো তাও আমি ফোন করে ওকে বলে দিলাম যে আমরা রাস্তায় আসছি চলে আসার জন্যে, তো মনে হয় চলে এসছে, জানি না, তো রাস্তায় গিয়ে দেখব। আর সামনে থেকে উঠবে আমার দুটো দেওর, আমার শাশুড়ি আর হচ্ছে জয়, ওদের বাড়ির সামনে থেকে তুলে নেব। তো এখন রাস্তার দিকেই ফার্স্টে যাচ্ছি। আর আমাদের ওই রানাঘাট, মানে সরি, কৃষ্ণনগর যেতে যে ব্রিজটা, ওই ব্রিজটার কাজ চলছিল, কিন্তু বলল যে রিজার্ভ গাড়ি যেতে দিচ্ছে। এবার ড্রাইভারকে তাও বললাম, ওই ভাইটাকে, তাও বললো যে হ্যাঁ দিদি যেতে দিচ্ছে। এবার জানি না, কিন্তু আগে রাস্তায় যাই, তারপরে হচ্ছে বাকিটা, কারণ এলো কি না গাড়িটা। আর মেয়ে তো ওকে ঘুম থেকে টেনে তুলে দিয়েছি সকাল সকাল, এখনই গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়বে, আর গাড়ি চলে এসছে। যাই হোক, আমাদের আর দেরি করা লাগলো না, রাস্তায় গিয়ে গাড়ি চলে এসছে, গাড়িতেই উঠে পড়ি ঝটপট করে, তারপরে তো জয়দের ওখানে গিয়ে আবার ওদেরকে তুলতে হবে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে পুচকুকে এটাকে ওটাকে, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মেয়েটা আমার হ্যাঁচি দিচ্ছে এখনই, চান করার পরে কি করবে কি জানি। চলো 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 উঠে পড়ি ঝটফট করে। তো চলো জয়ের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ওদেরকেও গিয়ে তুলতে হবে। দেখো গাড়িতে উঠতে উঠতে মেয়ের তো ঘুমে চোখ মনে হচ্ছে এখনই ছাড়াচ্ছে না, ঘুমে এসে গেছে, কিন্তু বারণ করছে সবাই যে এখন ঘুমোস না, সামনে থেকেই ওর বাবা সবাই উঠবে, একবারে উঠে তারপরে ঘুমো, এ কার কথা শুনে, ওর ঘুম এসে গেলে কি আর ঠেকানো যায় নাকি বিনি। রোডের উল্টো পাশে দিলাম, হাওয়াটা কম লাগবে, আর এমনই একটা অবস্থা গাড়ির ভেতরে যে কাঁচ খুলেও রাখা যাচ্ছে না, আবার বন্ধ করে রাখলে গ্যাসটার জন্য প্রবলেম হচ্ছে। আমাদের এখান থেকে 40 কিলোমিটার বেশিক্ষণ টাইম লাগবে না আশা করি, রাস্তায় কৃষ্ণগড়ে যদি জ্যাম না পড়ে। এবার আমাদের পুরো এদিকে তাকাও সবাই, বিনি দেখো ওর
কাকার কোলে বেশ ভালো মস্তিতে রয়েছে একদম। ওখানে সব মা আর এদিকে দেখো পান খেয়ে সাটিয়ে দিল গো। এই দেখো মানে একদম চুঙ্গি এলেন দিয়ে মেখে গালে পুরে দিচ্ছে টপাটপ। আর আমরা এখন টপাটপ কি খাই? তোমরা খাও, কিছু খাবার খাইলে খাও টপাটপ করে। শাশুড়ি না এখানে পিসি হয় তো, আর সামনে জয় বিনি তো একদম মজা মেরে একদম আসছে আবার আসছে না এরকম একটা ব্যাপারে রয়েছে। দেখো এই গাছটার নাম বাদুর গাছ, এই গাছে সব বাদুর আর বাদুর রয়েছে, সারা গাছ ভর্তি বাদুর, সারা গাছ। এখানে একটু দাঁড়ালাম রাস্তার সাইডে, গাছে আদৌ পাতা থেকে বাদুর এখানে সবাই একটু বাইরে একটু গা হাত পা মানে মেলতে গেল, সবাই নেমে যাচ্ছে এক এক করে। বাবা কথা বলছে আর কথা শুনছে বিনি, এখন ঘুম ভেঙে একদম বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। আর একটুখানি পথ বাবা, সবসময় আমি দেখি না তাই এই মুখের দিকে একটু তাকাচ্ছে। এই দেখো ব্রিজটা অনেকটা বড়, এই সেতুটার নাম কি গো? গৌরাঙ্গ সেতু। দেখো অনেকটা বড়, এইটার উপর দিয়ে আমরা যাচ্ছি। সেতুটা অনেকটা বড়, এখানে দাঁড়ানো গেলে বেশি ভালো হতো কিন্তু এখানে দাঁড়ানো যাবে না। আমরা চলে এসেছি এখন অলরেডি গঙ্গার ঘাটে স্নান করার উদ্দেশ্যে, তার ঘাটটা দেখার জন্য আসলাম যে ঘাটটা এখন স্নান করা যাবে কি না দেখি নেই, নাহলে অন্য কোনো ঘাটে যাব। এবার না প্রচুর লোক স্নান করছে, অসুবিধা নেই, আমরাও তাহলে এই ঘাটেই দেখি স্নান করব ভাবছি। এই পাশে একজন বলল যে ঘাট খুব ভালো, এই এই ঠাকুমা বলল, গাড়ি আনতে গেছে, গাড়ির ড্রাইভারকে বলে দিলাম যে গিয়েটা নিয়ে আসো, এই জায়গায় বেশ ছায়া ছায়া আছে যে দাঁড়িয়ে ফাড়িয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করার ক্ষেত্রে সুবিধা হবে। এই যে ঘরও আছে বেশ সুন্দর মনোরম পরিবেশ। ড্রাইভারদা অলরেডি গাড়ি নিয়ে চলে এসছে, সব নামবে এখনই নাকি নেমে গেছে, কী অবস্থা নামো নামো তোমরা নামো, শিগগিরি নামো, বিনিকে নামাও, বিনি জলের দিক মুখে হাত দিয়ে দেখো, এই হাতটা নামা ছবি তুলছে, নামো 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 সবাই নামো নামো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘাটে, আর সবে মাত্রই আমি গাড়ি থেকে নামলাম, আমি একবারও বেরোইনি। তো এই ঘাটটায় না মানে তোমার ঘাট বাঁধানো নেই এমনি, মানে অনেকে চান টান করছে, ইয়ে করা আছে ভালো, মানে চড়া পড়া আছে, কোনো অসুবিধা হবে না। আর সিঁড়িতে একটু স্লিপ করারও ভয় থাকে যেহেতু বিনিকে চান করাতে হবে। আর এদিকে দেখো সব ছবি তোলায় ব্যস্ত, এই দেখো এই যে ফটোশুট ফটো সেশন বিনি কইলি ঠিক আছে মামা।
কেমন লাগছে এই জায়গায় তোমাদের? ভালো লাগছে, সুন্দর। তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। বিনি চানের জন্য রেডি হয়ে গেছে। চলো 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 চলো, এই খুশি খুশি। তো আমি ওকে নিয়ে নেমে যাব এখন জলে। প্রথম আমরা করব, তারপরে মা আর ওই পিসিটা নামবে, আমি আমার শাশুড়ি, আমরা দেওর, আমরা সবাই নেমে যাব। এই শিশু কোন জায়গায় দেখা যাচ্ছে? বহুত দিন দেখা যায় না ওই জিনিস। দুইবার দেখি, আমি প্রথম ভাবছি মনে হয় মানুষ। ঠিক আছে, আসো। গাড়ি লক করো তো। না না, গাড়ি লক করো না, লক করে দাও, লক করে দাও। চলো ওদি বড় মা বলছে দেখা যাচ্ছে। তো হ্যাঁ, ওই ইয়ে বললো মাঝে মধ্যে উঠছে। শিশু জানো তো, এক প্রকার ডলফিন, গঙ্গার ডলফিন এগুলো। তো বিনির একটু ফটোশুট হচ্ছে, বেশ মজায় আছে বিনি এখন। এই যে হ্যাঁ হ্যাঁ, এখনই চান করতে হবে না? শুট হচ্ছে আর কি, ফটোশুট দেখি। ও, ছবিটা সেই পুরো তুলেছো? জলের ওইখানে নিয়ে চলো তো, পা জলে ভিজা। হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে, আরে কিছু হবে না, কিচ্ছু হবে না। টুকি মামা কই রে বাবা, কি মজা, কি খুশি। হ্যাঁ খুশি, বিচে নিয়ে যেতে হবে বিনিরে। জলের দিকে চলেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগে নেমে না, তুমি আগে নেমে দেখি কতটা জল কি আছে। উড়িয়া বাবা কি ঠান্ডা বিনি, এই জলে স্নান করলে তো তুই ঠান্ডা হয়ে যাবি। এই যে বিনি এখনই নামবে, টপাস করে স্নান করবে। আর কি লাগাচ্ছ আগে? লাগালাগিতে আগে ঠান্ডা করা নিলে হতো। হ্যাঁ, ঠান্ডা জল দে দিনি, বাবা হয়ে গেছে, হয়ে গেছে। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, না ভিজা তাই আরো ভিজবে না। আমার গামছাটা দাও, দরকার দাও, এটা দাও, এটা দাও। আরে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কি হয়েছে? এইটুকু স্নান করে কবে রে? আমার পাগলটা দেখো, মজা লাগে। ছবি হয়ে যাচ্ছে বিনি, ছবি হয়ে যাচ্ছে। উড়িয়া বাবা, উড়িয়া বাবা, এই আমার গামছাটা দিয়ে মোছাও, আমার গামছাটা দিয়ে মোছাও। এই ওটা শুকনো, এই আমার গামছাটা দিয়ে মোছাও, আমারটা দিয়ে মোছাও। হয়ে গেছে, উড়িয়া বাবা কোনোদিন ডুব দেয় না তো এরকম ভাবে। ছায়া নিয়ে যেতে হবে, ওটা ছায়া নিয়ে চল যাও। হ্যাঁ, আমরা চান করে আসি, আমরা চান করে আসি। হ্যাঁ,
স্নান করতে এবার নেমে পড়েছি, বিনি স্নান হয়ে গেছে। বা 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 কি কান্না, কি কান্না, সেই কান্না, ওকে ডুব দেয়া না হয়েছে বাবু, সেই কান্না, ঠান্ডা না জল, ও গড, এত সেই ঠান্ডা জল, আরে ওই আমি পড়ে দেবো, আরে ওই ইয়ে আছে ঠান্ডা, হয়ে গেছে ডুব দেওয়া কমপ্লিট। শান্তি, একদম শান্তি, ডুব দিয়ে দাও, ডুব দিয়ে দাও, নাহলে ঠান্ডা লাগবে। ইয়া বাবা, আর আর কিছু লাগবে না, আর ঠান্ডা লাগবে না। সাঁতার জানিস? হ্যাঁ সাঁতার জানিস? ওই দেখো ব্রিজ দেখা যাচ্ছে, ডুবাও ডুবাও, বেশি দূর গেলে কষ্ট হতো, আবার যারা সাঁতার জানে হেনতে ওই গঙ্গা পার হয়ে যাবে সাঁতরা। আবার এই দিক ঘুরে পড়ে, হরিদ্বারে গিয়ে 3 গুণ টাইম আমরা স্নান করেছিলাম, দর্শন করে যেতে পারলে ভালো লাগতো, কারণ বিনি হওয়ার পরে তো পুজো করতে পারবো না, যতদিন গঙ্গা স্নান হবে, ফাইনালি হলো এখন সব মন্দির টন্দিরে যেতে পারবো। আমাদের চান ধান কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার টাইম, পেটে ছুটো দৌড়াচ্ছে কিদের জন্য, আর বিনিও ঘুমিয়ে পড়েছে, এখন মা ওরাও এলো, প্রথম আমরা করেছি স্নান, ওকে ঘুরিয়ে মা ওকে খাইয়ে টাইয়ে দিল, এখন আমরা মা ওরাও চান করে চলে এসছে, এখন সবাই মিলে রুটি করে নিয়ে এসেছিলাম আর হচ্ছে সয়াবিনের তরকারি নিরামিষ, তো সেইগুলো এখন খেয়ে নেবো, আর জয় একটা মাজা কিনে নিয়ে এসছে, তো মোটামুটি এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো। এই ঘাটে সব বিয়ের জল নিতেও আসে, এই দেখো একদল এসছে, আমরা সকালে যখন এসেছিলাম সেই সময়ও একদল এসেছিলো, আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো, এই যে সব খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের ঠাকুরমশাই বলেছিলো বাড়ির থেকে মানে নিরামিষ খাবার দাবারের ব্যবস্থা করতে, যার জন্যে বাড়ির থেকে সবাই নিয়ে এসছে, মানে সবাই বলতে বাড়ির থেকে নিজেরাই রান্না বান্না করে নিয়ে আসা হয়েছে। হাই টিম, ফাইনালি আমাদের চান্দান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিছুক্ষণ পরেই আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে, তা চান করাটা সাকসেসফুল, খুব মজা হলো, হ্যাঁ আর অনেক ফুট হলো, বিনিও দেখো ঘুমিয়ে পড়েছে ওই জায়গায়, দিদার কোলে ঘুমাচ্ছে পুক পুক করে, আর আর মুখটা ফুসফুস করছে, বিনিও হ্যালো বিনি নে বিনি বিনি ঘুমিয়ে গেছে, ঘুম কমপ্লিট কমপ্লিট, ঘুম একদম একদম, উড়িয়া বাবা একদম ঘুম কমপ্লিট, উড়িয়া বাবা, উড়িয়া বাবা, চলো আমরা বাড়ি যাওয়ার পথে একটা মন্দির পড়লো নবদ্বীপে, তো ভাবলাম যে যখন বিনিকে নিয়ে এত দূরে এসেছি তখন একটু মন্দিরটাও ঘুরে যাই, তো তার জন্য একটুখানি ঢুকছি, আর ওখান থেকে বললো যে এখানে নাকি হরিণও আছে, তাই ভাবলাম যে দেখি, জয় কলা কিনেছে হরিণগুলোকে দেখি কলা ওরা নাকি খায়, তার জন্য পাঁচটা, আর বিনি এই যে রোদ্রে মাথায় শাড়ির আঁচল দিয়ে রেখেছে, এখন যাচ্ছি তাড়াতাড়ি করে হাঁটছি, নাহলে আবার ছোটো মানুষ তো টাকটা আবার হট হয়ে যাবে, কারণ এমন টাইমে এসেছি আমি বাড়িও ফিরে যেতে হবে।
তো ওই যে হরিণ দেখতে পাচ্ছি, আর মেনলি এইসব মন্দিরে ঘুরতে হয় মানে আসলে বিকাল হলে এগুলো দেখে মজা আছে। হ্যাঁ বিকাল হলে দেখে মজা। কি দারুন ফুল হয়েছে দেখো, কত হরিণ, ছোট ছোট কত হরিণ, টিনি মিনি। এই যে দেখো না না দেখি দাও 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 না একটা, ওটা দিও না অন্যটা দিও, সবাই দেখ একটা দিই, সবাই দিই খালি একজন দিস না, কেন তোমরা দিলে দাও। বিনিও হাত দিয়েছে একটু আদর করে দিচ্ছে, মাথায় কাপড়টা দিয়ে দাও উঠে কেউ। এখানে আবার হাঁসও আছে, রাজহাঁস। এই দারুণ ফুলও দেখো এখানে, ডালিয়া কি সুন্দর, এগুলো বিকালে দেখতে বেশি সুন্দর লাগতো। এখানে বোর্ডও আছে, ওখানে বিকাল হলে চড়া যেত কিন্তু এখন যেহেতু আর কোনো অপশন নেই। সুন্দর সাজানো গোছানো চারিদিকটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এগুলো নতুন লাগিয়েছে চারা। মেনলি গাছ লাগালে পরিচর্যা করো, যত্ন করো, ভালো হবে। তো আমরা এখন আবার মানে যেহেতু আমরা ভাবিনি যে এখানে কোনো মন্দির টন্দিরে ঢোকার কোনো প্ল্যান ছিল না, তো ওখানে ও বাবাকেও দেখো মাছ, ওই দেখো খেতে দিচ্ছে আর ওখানে কত মাছ এসছে, ওই দেখো আর ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক শেয়ার কমেন্ট, আর যারা ব্লগটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।